চ্যানেল আমি আমেনা আছি আপনাদের সঙ্গে আশা করি আল্লাহর যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো আজকের রেসিপিটি হলো ডিম বিরিয়ানি ঘরে মাংস নেই তাই বলে কি বিরিয়ানি খাবো না তো আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে ডিম বিরিয়ানি রেসিপিটি শেয়ার করলাম আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলুন চলে যাই আমার এখানে কি কি লাগবে তো এখানে নিয়েছি আমি কাবাব চিনি মশলা নিয়েছি গোলমরিচ আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কতটা নিয়েছি আর এখানে আছে অল্প একটু জায়ফল কিছু জায়ত্রী আর একটা স্টারানাইস তো এগুলো আমি ভালো করে পাটায় কিংবা ব্যালেন্ডারে গুঁড়ো করে নেব তো এখানে পোলার চাল খুব সুন্দর করে ধুয়ে এক প্যাকেট মানে এক কেজি পরিমাণ ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি আর এখানে আছে ঘি আর আলু কেটে ধুয়ে রেখেছি আর এই আলুটা আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট কিংবা বড় করে নিতে পারেন তারপর এখানে দুই কাপের মতো পিঁয়াজ কুচি আছে আর পিঁয়াজটা আমি বেরেস্তার সাইজ করে কেটে নিয়েছি আর এটা হলো ব্যালেন্ডারের জার ধোয়া পানিটা আমি ফেলে দিইনি রেখে দিয়েছি আর এটা হলো টক দই আমি নিজে এখন তৈরি করে নিলাম আর এ হলো সেই গরম মশলার গুঁড়ো তারপরে আছে এখানে কাঠবাদাম এবং চিনে বাদাম একসঙ্গে ব্যালেন্ডিং করা আর এখানে আছে কিছু কাজু বাদাম আমার লাগবে শেষ সময় আর কিছু কাঁচা মরিচ আছে কিছু আলু পোখারা তারপরে লাগবে ডিম ডিম তো অবশ্যই লাগবে তো এখানে ডিম নিয়ে নিয়েছি আর এখানে লাগবে দারুচিনি এলাচ তেজপাতা তো সেজন্যে এটা এখানে রেখেছি তো আমি এগুলো এখানে গুছিয়ে নিলাম আরও লাগবে আমার আদা রসুনের পেস্ট তো সেটা আমি এখানে রাখতে ভুলে গিয়েছি তো আদা রসুনের পেস্ট তো অবশ্যই লাগবে তো চলে যাই মূল রান্নাতে তো চুলোতে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর সসপ্যানের তেল দিয়ে আমি এবার আলুগুলো ফ্রাই করে নেব তো আলুটা ফ্রাই হয়ে গেছে এর থেকে বেশি ফ্রাই করবো না এতে করে একদম দাগ হয়ে যাবে তো কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি এখন তুলে নিচ্ছি তারপরে এই প্যানে আমি হলো ডিম দিয়ে দিয়েছি তো ডিমগুলো লেগে যাচ্ছিলো বলে আমি কিছু লবণ দিয়ে দিয়েছি কারণ পাতিলটা নতুন তো সেই জন্যে তো আমি ডিমগুলো হালকা ফ্রাই করে উঠিয়ে নিয়েছি তো অল্প সাদা তেল দিয়ে দিলাম তারপরে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তারপরে এখান পেঁয়াজ দিয়ে দিলাম আমি এক কাপের মতো এটা বেরেস্তা করে নেব আর বেরেস্তাটা তাড়াতাড়ি কালার হওয়ার জন্যে এখানে আমি এক চামচ চামচ চিনি অ্যাড করে দিলাম আর চিনিটা অ্যাড করার কারণে আমার বেরেস্তাটার কালারটাও সুন্দর হবে প্লাস অনেক মুচমুচে হবে আর এটা কিন্তু বিরিয়ানির স্বাদটাকেও বাড়িয়ে দেবে তো বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে সাদা এলাচ দারুচিনি আর তেজপাতা একসঙ্গে দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা তো এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি টক দই তারপর আমার যে জার ধোয়া পানিগুলো ছিল তো সেটাও দিয়ে দিলাম কারণ না হয় লেগে যাচ্ছিল আর এগুলো দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো তো মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে আর এ পর্যায়ে যেহেতু এখানে বাদামবাটা আছে পাতিলটাও নতুন লেগে যাচ্ছিলো বলে আমি খুন্তিটা চেঞ্জ করে স্টিলের খুন্তি নিয়ে নিলাম তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা তো এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার কিন্তু মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব চাল তো মশলার চা পানিটা যখন শুকিয়ে যাবে তখনই চাল ভাজতে হয় পানি থাকলে কিন্তু চালটা ভাজা ভালো হয় না তো এখন আমি ভালো করে চালটা ভেজে নেব আর আমরা সবাই জানি বিরিয়ানি হোক কিংবা পোলাও চালটা ভালো করে ভাজলে পরে পোলাউটা কিংবা বিরিয়ানি ঝরঝরে হয় তো আমি এখন চুলোর চাল মিডিয়াম টু রেখে ভালো করে চালটা ভেজে নেব আর চালটা অবশ্যই ধৈর্য সহকারে ভাজতে হবে তো আমি অনেকটা সময় ভালো করে চালটা ভেজে নিচ্ছি আর এই চালটা ভাজা হয়েছে আপনারা কখন বুঝবেন যখন চালটা পাতিলের সঙ্গে ভালো করে শনশন একটা আওয়াজ হবে তখনই বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে তো চাল ভাজা যখন হয়ে গেছে তখন আমি পানি এখানে দিয়ে দিলাম আর এখানে যেহেতু আমার এক কেজি চাল তো তার ডাবল পানি এখানে আমি দিয়ে দিয়েছি আর আলু আর ডিমটা আমি এ পর্যায়ে দিয়ে দিলাম তো আমার আলুটাও এতে করে ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো ডিমটাও আমি দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো ফেটে দিয়ে দিলাম মাঝখান দিকে ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি পাঁচ ছয়টা লবঙ্গ আপনারা চাইলে লবঙ্গটা স্কিপ করতে পারেন অনেকেই এই লবঙ্গর স্মেলটা পছন্দ করেন না তা আমার ভালো লাগে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো কিছুক্ষণ পরে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি তো এখন আমি অ্যাড করে দিচ্ছি আলু বোখারা তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো কিছুক্ষণ পর চলে আসলাম এবার আবারও আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি তো বেশি জোরে টানলে পরে ডিমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে তো সেজন্যে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি তো এবার ভালো করে একটু সমান করে দিয়ে আমি এখন বেরেস্তাগুলো দিয়ে দেব। আর সব বেড়েজটা দেব না কিছু বেড়েজটা দিয়ে কিছুটা রেখে দেব। তো ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এখন কিন্তু চুলোর জালটা একদম মানে লোতে আছে তো তারপর কিছুক্ষণ পর ফিরে আসলাম ফিরে এসে আমি এক চা চামচ পরিমাণ কেওড়ার জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি এক মিনিট তো হয়ে গেল আমার ডিম বিরিয়ানি আর এটা আমি এখন আপনাদের সার্ভিং প্লেটে ঢেলে দেখাচ্ছি কতটা ঝরঝরা হয়েছে আর দেখতেও অনেকটা ইয়ামি হয়েছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর কতটা সহজ এই রান্নাটা ঘরে যদি মাংস না থাকে তাই বলে কি আমরা বিরিয়ানি খাবো না আর বাচ্চাদের কিন্তু ডিম অনেক পছন্দ আমার কাছেও ডিম অনেক পছন্দ তো এই রকম কিন্তু ডিম বিরিয়ানি রান্না করলে বাচ্চারা অনেক অনেক মজা করে খাবে সাথে বড়দেরও ভালো লাগবে তো আমি এখানে বাদামগুলো দিয়ে দিলাম সার্ভিক প্লেটে প্রথমে বিরিয়ানিটা ঢেলে তারপর বাদাম দিয়ে দিয়েছি আর এখন বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি আশা করি আপনাদের আজকের এই ডিম বিরিয়ানি রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তার মতামত জানাবেন আর আমার এই আজকের রেসিপিটি ফলো করে যদি আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো হয়ে গেল ডিম বিরিয়ানি আর কতটা দেখতে লোভনীয় হয়েছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ